Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Notun bochorer onek onek shubhokamona janiye shuru korchi ajker recipe. Let's cook some delicious recipe in this new year. Yes, viewers, amar ajker recipe cheesy chicken bun with flower shape. So viewers, shuru kora jak. Protome ekhane amra ekta sauce toiri korbo. এর জন্য 1 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে দিয়ে দিচ্ছি গার্লিক কুচি 1 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ এখন 2-1 মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি সল্ট আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সল্টই দিবেন গুঁড়া মরিচ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প আর এখন দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ আর চিনি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ঘরে থাকা যে কোনো সস টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু গ্রেভি হয়ে আসলে আমি এটি নামিয়ে নিব হয়ে যাবে আমার ঘরের তৈরি সস এখন চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে একটা ডো তৈরি করে নিব প্রথমে এখানে আমি তরল দুধ নিয়ে নিচ্ছি হালকা গরম এর মধ্যে 4 চামচ চিনি 1 4 চামচ গুঁড়ো দুধ 1 4 চামচ ইস্ট দিয়ে নেড়ে এখন আমি এর মধ্যে ময়দা অ্যাড করব 2 কাপ পরিমাণ তার আগে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ আর ময়দাটা এখন আমি দিয়ে দিচ্ছি ময়দাটা আপনারা অবশ্যই চেলে নেবেন 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি ময়দার সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটি সফট ডো তৈরি করে 30 মিনিটের জন্য আমি এই ডোটি রেস্টে রেখে দিব এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ডোটি তৈরি হয়ে যাবে সো ভিউয়ার্স এখন থার্ড স্টেপে আসলাম চুলায় 2 টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি আমি এখানে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি অ্যাড করব লবণ স্বাদমতো আর এখন দিয়ে দিব ব্রয়লার মুরগির বুকের মাংস 1 কাপ পরিমাণ এখানে আমি পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চুলার আঁচ মিডিয়াম রেখে এটা কভার করে দেব 5 মিনিটসের জন্য 5 মিনিটস পর খুলে এখন আমি বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো এর মধ্যে অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি সেই যে প্রথমে আমার তৈরি করে রাখা সস তার থেকে 1/3 পরিমাণ আমি ভালোভাবে এখন চিকেনের সাথে সেই সসটি মিশিয়ে নিচ্ছি চিকেনের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে এই ঘরে বানানো সসটি ইউজ করলে এখন গরম মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘরে থাকা যে কোনো চাট মশলাও দিতে পারেন কোনো কিছু না থাকলে ম্যাগি মশলা দিয়েও এই চিকেনটি তৈরি করে নিতে পারেন এখন আমি লো হিটে এটা চুলায় ঢেকে বসিয়ে রাখবো 10 মিনিটসের জন্য এই চিকেনটি যেহেতু পাতলা করে কেটে রাখা তাই তৈরি হতে বেশি সময় লাগে না 10 মিনিটের মধ্যেই এটি তৈরি হয়ে যাবে অলরেডি এটি কুক হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব আধা চা চামচ পরিমাণ চিনি কাবাব গুঁড়ো কিছু কাঁচা মরিচ কুচি আর এখানে ধনে পাতা অথবা পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ এটা দিয়ে নেড়েচেড়ে আমি এটা ডিশ আউট করে নিব এখন ফিরে আসছি ডোতে ডোটা 30 মিনিট হয়ে গেছে এখন আমি চার কোণা আকৃতির একটি শেপের রুটি তৈরি করব আর রুটিটি তৈরি করে যে প্যানে এটি বেক করব সে তার মধ্যে স্থাপন করে নিব রুটিটি স্থাপন করার পর আমি এরকম চোখাচোখি করে প্রথমে 4 ভাগ তারপরে 4 ভাগের মধ্যেখানে একটি করে ভাগ এরকম করে কেটে কেটে নিব কাটাটা দেখে আপনারা বুঝে নিন এইভাবে কেটে নেবেন এখন আমার তৈরি করা চিকেনটি চারপাশে গোল করে আমি বিছিয়ে দিব এমনভাবে বিছাবো যাতে কোনোখানে বেশি কোনোখানে কম না হয় প্রায় সমান সমানভাবে বিছানোর পরে এখন আমি এটি জাস্ট ফোল্ড করে নিব ওই যে প্রথমে আমি স্টার শেপ করে কেটে নিয়েছি মাঝখান থেকে তার থেকে এক পলট নিব আর সাইডের থেকে এক পলট নিব আপনারা ভিডিওটি লক্ষ্য করলে কিভাবে ফোল্ড করছি সেটা বুঝে যাবেন এটা জাস্ট একটা হাতের টেকনিক এভাবে করে ফোল্ড করে করে সম্পূর্ণ রুটিটা আমি কমপ্লিট করব আর এখন এর উপরে আমি গ্রেট করা চিজ দিয়ে যে মাংসগুলো উপর থেকে দেখা যাচ্ছে সেগুলো ঢেকে দিব
আর উপর থেকে কিছু তিল ছিটিয়ে দিব। বেকিং এ চলে আসলাম। 180 ডিগ্রি তাপমাত্রায় আমি এটি বেক করে নিয়েছি 20 মিনিটসের জন্য। 20 মিনিটস হয়ে গেলে এখন আমি এটি বের করে নিব। অলরেডি এটা কালার চলে এসেছে আর আমি এটা ডিশ আউট করে নিয়েছি। দেখুন কি নাইস কালার ও ফ্লেভারে পরিপূর্ণ হয়ে পড়েছে এই ডিশটি। নিউ ইয়ারে এরকম একটি আকর্ষণীয় টেস্টি ডিশ বানিয়ে পরিবারকে উপহার দিয়ে আপনিও খুশি হতে পারেন এই বছরে। সো ভিউয়ার্স, লাইক কমেন্ট ও শেয়ার করে মায়াস কুকিং মিররের পাশেই থাকবেন এই বছর ইনশাল্লাহ। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।